আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদেরকে দারুণ মজার ডিমের শামি কাবাবের একটি রেসিপি করে দেখাবো। ইফতারিতে এই শামি কাবাবটি খেতে অনেক ভালো লাগবে। এছাড়া পোলাও, বিরিয়ানি, খিচুড়ি কিংবা খুদের ভাতের সাথেও এই কাবাবটি খেতে অনেক ভালো লাগে। চাইলে বাচ্চাদের টিফিনেও এভাবে ডিমের শামি কাবাব বানিয়ে দিতে পারেন। মাংস দিয়ে শামি কাবাব আমরা অনেকেই বানিয়ে খাই, বাট ডিমের এই কাবাবটি বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আশা করছি। চলুন শুরু করা যাক। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি। এখানে তিনটা এলাচ, দারচিনি আর লং আছে, এগুলোকে পাটায় বেটে নিয়েছি। চাইলে প্যাকেটে গুঁড়াটা ইউজ করা যাবে। এখানে আমি একটা বড় সাইজের আলু আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। ডিম আর আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব সুন্দরভাবে এগুলো কুচি আর মিহি হবে। আলুটা দেখুন কত সুন্দরভাবে মিহি হয়েছে। আর ডিমগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর এটাও অনেক সুন্দরভাবে কুচি কুচি হয়ে যাচ্ছে। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এই যে এখন আমি অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করতে, এতে করে কাবাবের স্বাদটা খুবই ভালো আসে। ধনিয়া পাতা কুচি দিচ্ছি এক মুঠ, আর দিচ্ছি হাফ মুঠের মতো পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা দিলে কাবাবটা খেতে খুবই ভালো লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ কাবাব মশলা, হাফ চা চামচ জিরা গুঁড়া, জিরাটাকে টেলে নিয়েছিলাম, একটা কাঁচামরিচ কুচি করা আছে। এখানে চিলি ফ্লেক্স খুবই সামান্য পরিমাণে, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর প্যাকেটে গরম মশলাটা খুবই সামান্য পরিমাণে নিয়েছি। চাইলে গরম মশলাটাকে স্কিপ করতে পারেন। এখন সবগুলোকে আলু আর ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি, আর বেটে রাখা গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। প্যাকেটের মশলাটা না দিয়ে চেষ্টা করবেন বেটে দিতে, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অনেকে এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেন, আবার অনেকে 2 থেকে 3 টেবিল চামচের মতো বেসন তেলে সামান্য টেলে তারপর এর সাথে ব্যবহার করে থাকেন। আমি বেসন কর্নফ্লাওয়ার কোনোটাই দিচ্ছি না, এগুলো ছাড়াই কাবাবটা খুব সুন্দরভাবে বানানো যাবে আর খেতে অনেক টেস্টি হবে। হাতে সামান্য তেল মেখে ডো থেকে নিয়ে গোল গোল কাবাবের শেপ করে নিচ্ছি। এই যে দেখুন, আরেকটা ডিম আলুর মিশ্রণ নিয়ে শামি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এই যে আমার টোটাল 9টার মতো ডিমের শামি কাবাব হয়েছে। একটা বাটিতে এখন একটা ডিম ফেটে নিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি, আর খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। তারপর ডিমের শামি কাবাবগুলো একটা একটা করে ডিমে চুবিয়ে কাঁটা চামচ দিয়ে তুলে গরম তেলে খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। প্রথমে 4টা শামি কাবাব ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, এগুলোকে উল্টে নিচ্ছি। আবারও উল্টে নিচ্ছি। এখন শামি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। এভাবে প্রতিটা শামি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের শামি কাবাব। ইফতারিতে সবাই এই ডিমের শামি কাবাবটি অনেক বেশি পছন্দ করবে আশা করছি। আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্টসও করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ।